হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রথম টুরিস্ট গাইড নিয়োগ করতে চলেছে তার জন্য অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেই নোটিফিকেশন অনুযায়ী এই পোস্টে কারা কারা আবেদন করতে পারবেন তার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এজ কত লাগছে কীভাবে আবেদন করবেন আজকে ডিটেলসে এই ভিডিওতে ডিসকাস করবো ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই হল অফিসিয়াল নোটিশ এই নোটিশটি প্রকাশিত হয়েছে তিরিশ তারিখ তিরিশ পাঁচ দু হাজার বাইশ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদার তরফ থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পর্যটন বিভাগের সহায়তায় মালদায় এই প্রথম ট্যুরিস্ট গাইড নির্বাচন প্রশিক্ষণ এবং শংসাপত্রের সার্টিফিকেশন স্কিম চালু করতে চলেছে রাজ্য সরকার এখানে দু রকমের পোস্ট রয়েছে নতুন ট্যুরিস্ট গাইড ও ভেটেরান ট্যুরিস্ট গাইড দু রকমের পোস্টের ক্ষেত্রেই প্রথমে ক্যান্ডিডেটকে ট্রেনিং দেওয়া হবে তারপর জয়েন করানো হবে নতুন ট্যুরিস্ট গাইড পোস্টে আবেদন করার জন্য যোগ্যতা চা হয়েছে আঠেরো বছরে ঊর্ধ্বে এজ হতে হবে আঠেরো বছরে কম যাদের এজ রয়েছে তারা এই পোস্টে আবেদন করতে পারবেন না তার সাথে বলা হয়েছে প্রার্থীকে রাজ্য সরকার কিংবা ভারত সরকার কর্তৃক স্বীকৃত বোর্ড দ্বারা পরিচালিত মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যে কোনো রিকগনাইজড স্কুল থেকে মাধ্যমিক পাস করতে হবে তার সাথে বলা হয়েছে ইতিহাস সংস্কৃতি এবং পর্যটন সম্পর্কে উৎসাহী হতে হবে এই নতুন ট্যুরিস্ট গাইড পোস্টের ক্ষেত্রে প্রাথমিকভাবে পর্যটনের বিভিন্ন দিক এবং প্রয়োজনীয় উপস্থাপনা ও দক্ষতা সম্পর্কে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হবে যার সময়কাল হবে চার সপ্তাহ চার সপ্তাহ ধরে নতুন ট্যুরিস্ট গাইড পোস্টের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে পরবর্তী পোস্ট হলো ভেটেরান ট্যুরিস্ট গাইডের পোস্ট এই পোস্টটি আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এজ চা হয়েছে আঠারো বছরের বেশি আঠারো বছরে কম যাদের এজ তারা এই পোস্টটি আবেদন করতে পারবেন না প্রার্থীকে অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অষ্টম শ্রেণী পাস করতে হবে যে কোনো রিকগনাইজড স্কুল থেকে তার সাথে ইতিহাস সংস্কৃতি এবং পর্যটন সম্পর্কে উৎসাহী হতে হবে এর সাথে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তিন বছরে এক্সপিরিয়েন্স থাকতে হবে একজন গাইড হিসেবে কাজ করতে হবে অন্তত তিন বছর ধরে তার সাথে আইআইটিএফ এবং আইআইটিজি আইআইটিএফ মানে ইনক্রেডিবল ইন্ডিয়া ট্যুরিস্ট ফেসিলিটার অ্যান্ড আইআইটিজি মিনস ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এখান থেকে সার্টিফিকেশনে কোর্স কমপ্লিট করতে হবে সার্টিফিকেশান প্রোগ্রামে যে কোনো ভেটেরান বৈধ শংসাপত্র লাগবে যা উপযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা যথাযথভাবে প্রত্যয়িত উক্ত পেশায় অভিজ্ঞতার জন্য প্রাপ্ত শংসাপত্র আপলোড করতে হবে আর এই শংসাপত্রটা পাওয়া যাবে স্থানীয় গ্রাম পঞ্চায়েত কিংবা পৌরসভার সুপারিশের ভিত্তিতে ব্লক এলাকার জন্য বিডিওর কাছ থেকে আর পৌর এলাকার যারা বাসিন্দা রয়েছেন তাদের ক্ষেত্রে এসডিওর কাছ থেকে পাওয়া যাবে এই ভেটেরান ট্যুরিস্ট গাইড পোস্টের জন্য দু সপ্তাহে ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে বলাই আছে বর্তমান ট্যুরিস্ট গাইড যারা বিভিন্ন পর্যটন স্থানে অন্তত তিন বছর ধরে গাইডের পেশায় কাজ করছেন তাদের ট্রেনিংয়ের সময়কাল হবে দু সপ্তাহ ভেটেরান ট্যুরিস্ট গাইডের জন্য দু সপ্তাহে ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে আর নতুন ট্যুরিস্ট গাইডের ক্ষেত্রে চার সপ্তাহে ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে যারা যারা এই পোস্টে আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য এখানে একটা লিংক দিয়ে দেওয়া আছে এই লিংকে গিয়ে আবেদনপত্র সাবমিট করতে হবে এই লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখানে এই লিঙ্কে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তাছাড়া এই পোস্ট রিলেটেড কারোর যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে মালদা সদর মহকুমার শাসকের কার্যালয়ের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া এখানে একটা ফোন নাম্বারও দিয়ে দেওয়া আছে মালদা ডিস্ট্রিক্টের ট্যুরিজম ডেভেলপমেন্ট অফিসারের ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন নাইন এই ফোন নাম্বারে ফোন করেও এই পোস্ট রিলেটেড ইনফরমেশান আপনারা নিতে পারবেন এই অফিসিয়াল নোটিফিকেশনের সাথেই অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাটাচ করে দেওয়া আছে এই অ্যাপ্লিকেশান ফর্মটা ভালো করে দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন আপনাদেরকে কি কি ডকুমেন্ট দিয়ে ফর্মটা ফিল করতে হবে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করার জন্য মালদা ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটাকে ডাউনলোড করতে পারবেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিকুমেন্টের অপশানে যাবেন সেখান থেকে আপনারা এই নোটিশটা পেয়ে যাবেন আজকে এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন